বিনোদনের তাজা খবরে স্বাগতম। কখনোই পর্দায় চুমু খাবেন না শ্বেতা। কলকাতার টিভি পর্দার জনপ্রিয় মুখ শ্বেতা ভট্টাচার্য, সম্প্রতি তাকে দেখা গিয়েছে প্রজাপতি সিনেমাতে। এতে মালা চরিত্রে অভিনয় করেছেন তিনি। প্রতিদিন তাকে সোহাগ জল সিরিয়ালে জুয়ের চরিত্রে দেখেন দর্শকরা। অভিনয়টা তিনি শখের বশে করেন না, বরং প্রয়োজনের তাগিদেই করেন। সম্প্রতি একটি গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন অভিনেত্রী। নুন আনতে পান্তা ফুরায় অবস্থা ছিল নায়িকার পরিবারে, বলা যায় অনেকটা অভাবী বড় হয়েছেন শ্বেতা। ওদিকে বাবা মা দুজনেই অসুস্থ, তাদের চিকিৎসার ভার বহন করতে হয় এই অভিনেত্রীকে। তাই তো টিভি সিরিয়ালের পাশাপাশি মাচা শোগুলোতেও নিয়মিত হাজির হন এই তারকা, তাতে রোজগারটাও বাড়ে। লুকো ছাপ নয়, সরাসরি বললেন সিনেমার মতো রঙিন নয় তার জীবন। তার কথায় সত্যি বলতে মাচা করতে একদমই ভালোবাসি না। আসলে আমার মাথার উপরে অনেক দায়িত্ব, রোজগার বেশি হবে বলে মাচা করি, এছাড়া কাজে থাকলে অবসাদ থেকে দূরে থাকেন বলেও জানান তিনি। অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয়, রোজগার যখন বাধ্যতামূলক হয় তখন অনেক সময় প্রলোভনে পড়ে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা থাকে, তার ক্ষেত্রে এমনটা ঘটেছে কিনা। এতে সরাসরি উত্তরে সেটা জানান, এখনো এমন কোনো সিদ্ধান্ত নেয়নি যে পরে অনুশোচনা হতে পারে। সিনেমা বা শুটিং এর জন্য হলেও ছোট খোলামেলা পোশাক কখনোই পরি না, হাত কাটা জামাও পরি না আমি, এগুলো আমার আগে থেকেই বলা থাকে। কাজের প্রয়োজনে আমি ক্যামেরার সামনে চুমু খেতে পারবো না। শ্বেতার আজকের এই সাফল্যের নেপথ্যে রয়েছে দীর্ঘ লড়াইয়ের ইতিহাস। অতীতে দিদি নাম্বার ওয়ানে এসে সেই গল্পই শুনিয়েছিলেন অভিনেত্রী। তখন তিনি বলেন, বড়লোকদের বাথরুম যেরকম হয় আমাদের ঘরটা ছিল সেরকম। একান্নবর্তী পরিবার ছিল, আমি মা আর বাবার ছোট্ট একটা ঘরে থাকতে দেখতাম। এমনও হয়েছে যে দুপুর বেলায় হয়তো ভাত খেয়েছি নুন দিয়ে, কিন্তু রাতে কি দিয়ে খাবো তা আমাদের জানা ছিল না। কিন্তু হার মানতে রাজি ছিলেন না শ্বেতা। ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে অভিনেত্রীর সামনে ঢাল হয়েছিলেন তার বাবা মা। শ্বেতা বলেন, বাবা মা আমার জন্য প্রচুর করেছেন। বাবাকে কোনো দিন পুজোতে একটি শার্ট বা জিন্স কিনতে দেখিনি, মাকে শাড়ি কিনতে দেখিনি। ওদের জন্মদিন কবে তা আমি জানি না, কারণ কখনোই তা উদযাপন করা হয়নি। অভিনেত্রী আরো বলেন, বাবা নিজের ছেঁড়া শার্ট রিপু করে পড়তেন, আর আমার যদি কোনো কিছু পছন্দ হতো সেটা ঠিকঠাক কিনে দিতেন। যদি জানতে চাওয়া হয় আমার বাবা আমার কাছে কি, আমি বলবো আমার বাবা আমার কাছে ভগবান, আমার পৃথিবী সে, তাদের ছাড়া আমি বাঁচতে পারবো না। অভিনয় দক্ষতার জোরে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিয়েছেন শ্বেতা। সিঁদুর খেলা, জরোয়ার ঝুমকো, যমুনা ঢাকির মতো ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে চলে এসেছেন এই তারকা। বড় পর্দায় দেবের সঙ্গে প্রজাপতি সিনেমাতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ। Thank you.